গত অর্থ বছরে মাথা পিছু আয় বাড়লেও ব্যয় বাস্তবতায় মুক্তি মেলেনি সাধারণ মানুষের আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায়ে ধনীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ মির্জা আজমের ছত্রছায় জামালপুরের ডাম্পিং স্টেশনে গড়ে তোলা হয় বিনোদন ক্লাব কোটি টাকায় নির্মাণ হয় গেট কর্ম কমিশনের পিওন হয়ে ও কোটি টাকার মালিক নেত্রকোনার হুমায়ুন দেশে ফিরলেন আরব আমিরাতে সাধারণ ক্ষমা পাওয়া বিশ্ব বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা কর্মসংস্থান নিশ্চিতের দাবি এবং ভয়াবহ বন্যায় ফেনীতে খুশি খাতে ব্যাপক ক্ষতি পানি জমে নষ্ট গোডাউনের শত শত টন ভোগ্যপূর্ণ ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা দেখছিলেন শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম শুভ গেল অর্থ বছরে চলতি মূল্যে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে বত্রিশ হাজার সাতশো টাকা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর জাতীয় হিসাব পরিসংখ্যানে তথ্য দিয়েছে বিবিএস এরপরও দৈনন্দিন জীবন জীবনযাপনে হিমশিম অবস্থা থেকে একটুও মুক্তি মেলেনি সাধারণ মানুষের এজন্য বিগত সরকারের বৈষম্যমূলক উন্নয়নকে দায়ী করছেন তারা এ অবস্থায় ক্রমবর্ধমান আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায়ে অংশ অংশগ্রহণ বাড়িয়ে নিম্নবিত্তের কর্মসংস্থান বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা এই দৃশ্য বাংলাদেশের অভিজাত এলাকা গুলশানের ছুটে চলা ধনীদের গাড়ি থামতেই গরিবরা ছুটে আসেন সাহায্যের দাবিদার হয়ে যদিও মাথা আয়ের হিসাবে তারা সবাই সমান আমার অপরাধ আমি বিক্রি করি কেউ আবার অভাবী সংসারের কালো ছায়া কাটাতে দিনভর বিক্রি করে ফেরেন রঙিন খেলনা চারটা বাচ্চা আছে ওগুলার খাওয়া পড়া লেখাপড়া এই বেঁচতে পারলে ভালো না বেঁচতে পারলে ভালো না দিনভর পরিশ্রমে কারো বস্ত্র বাসস্থানের মতো মৌলিক চাহিদা মিটলেও থাকছে না দুঃসময় পাড়ি দেওয়ার মতো কোনো সঞ্চয় আগে টাকা অথচ গেল আটাশ আগস্ট বিবিএস প্রকাশিত জাতীয় হিসাব পরিসংখ্যানে উঠে এসেছে গেল অর্থ বছর চলতি মূল্যে দেশের মানুষের মাথা আয় বেড়েছে প্রায় তেত্রিশ হাজার টাকা যদিও ব্যয় বাস্তবতায় কমেনি তাদের হিমশিম অবস্থা জিনিসপত্র তো মাসাল আলহামদুল্লাহ অনেক দাম অনেক দাম আমাদের আয়টা কিভাবে বাড়ানো যায় বা আমাদের ব্যয়টা কিভাবে কমানো যায় সরকার যদি এই ব্যাপারটা একটু চিন্তা ভাবনা করে তাহলে আমি মনে করি যে আমাদের দেশ আরো উন্নত হবে ক্রমাগত আয় বৈষম্য যে প্রকট করছে ভোগ বৈষম্য গেল ডিসেম্বরে খানায় জরিপেই তা জানিয়েছে বিবিএস যেখানে সংস্থাটি তুলে ধরেছে দেশের শীর্ষ পাঁচ শতাংশ ধনী মানুষ ভোগ করছেন মোট সম্পদের ত্রিশ ভাগের বেশি আর সবচেয়ে দরিদ্র পাঁচ শতাংশের কপালে জুটেছে এক শতাংশের তিন ভাগের এক ভাগ মাত্র এমন বাস্তবতায় যারা সন্তানের জন্য শিশু খাদ্য কিনতে হিমশিম খান সকাল দুপুর রাতে তারা চান কর্মসংস্থানের সুযোগ যেন লড়তে পারেন উচ্চ মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় আমার বাসা আমার একটা ছোট দুই বছরের বাচ্চা আছে তাদেরকে নিয়ে চলা আমার জন্য টাফ হয়ে গেছে আমি আমার ছেলের দুধ কিনে দিতে পারি না আই বৈষম্য যদি না কমাতে পারি আলোন্নন কিন্তু আমরা এই সুফলটা ভোগ করতে পারবো না অর্থনীতিবিদরা বলছেন বাড়তে থাকা ভোগ বৈষম্য কমাতে বিশেষ নজর দিতে হবে কর্মমুখী শিক্ষা ও শিল্পায়নের দিকে বহুমাত্রিক বৈষম্য আমাদের দেশে বেড়েছে এই বৈষম্য কিভাবে আমরা কমাতে পারি সেদিকে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে যিনি নাকি বেশি আয়ের মানুষ তার থেকে তার কাছ থেকে বেশি হারে যদি আমি যদি নেই কর এবং তারপরে সেটাকে যদি সামাজিক সুরক্ষা শিক্ষা স্বাস্থ্য এগুলোতে যদি ব্যয় করতে পারি তাহলে কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে আয় বৈষম্যটা কম প্রকট আয় বৈষম্য কমাতে না পারলে সমাজ ও রাষ্ট্রে নৈরাজ্য বাড়তে পারে বলেও শঙ্কা তাদের খাতগুলোকে আমাদের আরও বেশি অগ্রাধিকার দিতে হবে এই কাবরুল হাসান সবুজ সময়ের সংবাদ ঢাকা নাগালের মধ্যে আসছে না দেশি পেঁয়াজের দাম তুলনামূলক দাম কম হয় ক্রেতারা ঝুঁকছেন আমদানি করা পেঁয়াজে এই নিয়ে বিস্তারিত জানাতে কারওয়ান বাজার আছেন রিপোর্টার ফরহাদুর রহমান সরাসরি যাচ্ছে তার কাছে ফরহাদ সপ্তাহখানেক আগেও রাজধানীর বিভিন্ন বাজারে দেশি জাতের পেঁয়াজ বিক্রি হয়েছে একশো টাকা কেজিতে যেটি পাইকারি বাজারে ছিল একশো টাকা এই এক সপ্তাহের ব্যবধানে অর্থাৎ এই সপ্তাহে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি এই পাইকারি পেঁয়াজ দেশিতে দাম দাম কমেছে কমেছে একই সাথে খুচরা এখানকার বিক্রেতারা যেটি বলছেন আস্তে আস্তে বাজারে আসতে শুরু করেছে বিদেশি জাতের পেঁয়াজ সেক্ষেত্রে পাকিস্তান মিশর এবং ভারতীয় চায়না এই তিনটা চারটা জাতের পেঁয়াজ কিন্তু বাজারে আসতে শুরু করেছে এবং সেগুলোর দাম ভারতীয় বাদে বাকি তিন দুই তিন জাতের পেঁয়াজ যেগুলো বাজারে আছে সেগুলোর দাম তুলনামূলক কম এবং বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে এই পেঁয়াজগুলোর চাহিদা আস্তে আস্তে বাড়ছে যদিও প্রায় পনেরো বিশ দিন আগে এই বেশ কয়েকটি জাতের পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছিল শুরুতে কিছুটা দাম বেশি থাকলেও এখন কিন্তু আস্তে আস্তে সেই পেঁয়াজের দাম কমে আসতে শুরু করেছে আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি যে পাকিস্তানি পেঁয়াজ নব্বই বিরানব্বই টাকায় কেজি বিক্রি হচ্ছে যেটি পাইকারিতে সেটি খুচরা বাজারে গেছে পাঁচ থেকে সাত টাকা আরও বেশিতে বিক্রি হয় এবং যেই মিশরের পেঁয়াজ যেটি আছে সেটি তিরাশি থেকে ছিয়াশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে যেগুলো আরও পাঁচ সাত টাকা বেড়ে পাইকারি খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে তবে এখানকার বিক্রেতারা এটিও আমাদেরকে বলছেন যে যদি দেশি পেঁয়াজের আমদানি ঠিকঠাক থাকেও তারপরে বিদেশি পেঁয়াজের প্রবাহ যদি বাজারে বাড়ে তাহলে কিন্তু এই দেশি পেঁয়াজের দাম আসলে নানা ধরনের কথা তারা বলছেন সিন্ডিকেটের কথা বলছিলেন মজুদের কথা তারা বলছিলেন যেহেতু অন্যান্য আমদানি কিন্তু পেঁয়াজের প্রবাহ বাজারে বাড়ে এবং তার প্রতি চাহিদাও কিন্তু রয়েছে বিশেষ করে বড় আকারের যেসব পেঁয়াজ আসলে পাকিস্তান এবং মিশরের সেই পেঁয়াজগুলোর চাহিদা বিশেষ করে রেস্টুরেন্ট হোটেলগুলোতে অনেক বেশি চাহিদা আর বাড়ার কারণে সেইগুলোর দামও কিন্তু আস্তে আস্তে কমে আসছে বাজারে ভোক্তারা যেরকম সাধারণ ভোক্তারা যারা আছেন বাসায় যারা এই পেঁয়াজগুলো খান তারাও কিন্তু আস্তে আস্তে এই পেঁয়াজগুলো নেওয়া শুরু করেছেন খুচরা বাজারে আমরা গিয়েছিলাম সেখানে বেশ কয়েকজন খুচরা ক্রেতার সাথে আমাদের কথা হচ্ছে তারা যেটি বলছেন যে দেশি পেঁয়াজের দাম যেহেতু একশো টাকা বা তারও বেশি মহল্লার দোকানগুলোতে এবং পাইকারি দোকানগুলোতে কিন্তু এই পেঁয়াজগুলোর দাম বেশি হওয়ার কারণে তারা কিছুটা ঝুঁকছেন আসলে বিদেশি পেঁয়াজের প্রতি এবং তারা আমদানির কথা বলছেন যে আমদানি যদি আরও উন্মুক্ত করা হয় দেশি পেঁয়াজের উপর যে চাপটি আসলে রয়েছে সেটি ধীরে ধীরে কমে আসবে দামের উপর যার প্রভাব পড়বে এছাড়া এখানকার বিক্রেতারা যেটি বলছেন দেশি পেঁয়াজ সাধারণত দুই ধরনের পেঁয়াজ তারা পান সেক্ষেত্রে ফরিদপুর থেকে যেসব পেঁয়াজ আসে সেগুলোর দাম কিছুটা কম তুলনামূলক একটু বেশি পাবনার পেঁয়াজের দাম যেগুলো আমরা যেটি এখানে দেখতে পাচ্ছি পাবনার পেঁয়াজের দামটা আমরা দেখতে পাচ্ছি যে একশো পাঁচ থেকে ছয় টাকা এবং ফরিদপুরে যে পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি যেটি হাইব্রিড এটি একশো এক থেকে একশো দুই টাকা এবং যেটি সাধারণ জাত সেটি কিন্তু দেখছি আমরা একশো তিন থেকে একশো চার টাকা তো এই পেঁয়াজগুলো যেহেতু কিছুটা দাম কমেছে আরও দাম কমে আসলে এর চাহিদা যেরকম বাড়বে বিদেশি পেঁয়াজের প্রতিও মানুষের আগ্রহ আরো বেশি বাড়বে তো কারণ বাজার থেকে পেঁয়াজের বাজারে এই ছিল আমার কাছে সবশেষ খবর পেঁয়াজের বাজারের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে জামালপুর ডাম্পিং স্টেশন বন্ধ করে গড়ে তোলা হয় ভিআইপি বিনোদন ক্লাব যার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম খুশি করতে ক্লাবের উন্নয়ন কাজের জন্য জামালপুর পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু কোটি কোটি টাকার প্রকল্প দেন এমনকি জেলা পরিষদও তাদের কোটি টাকার অর্থায়নে ক্লাবের মূল গেট করে দেয় পৌরসভার এত টাকা ব্যয় একটি ক্লাবের উন্নয়নকে অযৌক্তিক বলছেন সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলমের তথ্য আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট জামালপুর শহরের পলাশগড় এলাকায় সাড়ে চার একর জমির ওপর ছিল একমাত্র পৌরসভার ভাগার বা ডাম্পিং স্টেশন দু হাজার একুশ সালে পুরো ডাম্পিং স্টেশন বন্ধ করে দিয়ে ওই জমি নামমাত্র মূল্যে বিশ বছরের জন্য ইজারা দেয়া হয় রিক্রিয়েশন ক্লাবকে এছাড়াও পৌরসভার আট শহর প্রকল্পের আওতায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ক্লাবটির জন্য নির্মাণ করা হয় সীমানা প্রাচীর রাস্তা ও পয়নিষ্কাশন ব্যবস্থা তবে স্থানীয়দের অভিযোগ ক্লাবটিতে চলতো অনৈতিক কাজ আর ক্লাব নির্মাণের ফলে বন্ধ করে দেয়া হয় ছটি গ্রামের বিশ হাজার মানুষের চলাচলের রাস্তা এছাড়াও দখল করা হয় কয়েকজনের জমি ক্লাবটির প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের নির্দেশে এমন অনিয়ম করেছেন জামালপুর পৌরসভার সাবেক মেয়র ও ক্লাবটির কোষাধ্যক্ষ মোহাম্মদ সানোয়ার হোসেন সানু মির্জা আজমের ডানহাত হিসেবেই পরিচিত সানু মির্জা আজমকে খুশি করতে কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে পৌরসভা থেকে একে একে প্রকল্প দিয়েছেন ওই ক্লাবে ক্ষমতাশালী ব্যক্তিদের এই রাস্তা বন্ধ করে দি রিক্রিশন ক্লাব করেছে। তখন ক্লাব পদ্ধতিগুলো তখন রাত দিন 24 ঘন্টা এখানে লোক আড্ডা হতো। যে কোন নজরুলদরহের বলে সিদাভাই গদামগা অঙ্গ রাস্তাটা শর্ট হইতো। রিক্রিশন ক্লাবে সদস্য হওয়ার জন্য গুনতে হতো 5 লাখ টাকা। মির্জা আজমকে খুশি করতে দলের প্রভাবশালী অনেক নেতাকর্মরাও পাঁচ লাখ টাকা দিয়ে সদস্যপদ নেন। একটি বেসরকারি ক্লাবের জন্য পৌরসভার এত ব্যয় অযুগতিক ও বিধি পরিপন্থী বলে মনে করছেন অনেকে। এটার সাথে পৌরসভা জনগণের কোনো স্বার্থ নাই কাজেই আমরা মনে করি যে পৌরসভা এই জায়গাটি এভাবে ক্লাবের নামে বরাদ্দ দিতে পারে না এটা আমার কাছে মনে হয় এটা যৌক্তিক না গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর ক্লাবটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা পৌর প্রশাসক বলছেন তদন্তে কোনো অনিয়মের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা এই সংক্রান্ত কোনো অভিযোগ যদি আমাদের কাছে আসে তাহলে আমরা সেই অভিযোগটি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনব এবং উর্ধতন কর্তৃপক্ষের আদেশ নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো রিক্রিয়েশন ক্লাবের সদস্য সংখ্যা চারশো জন ক্লাবটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল দুহাজার সালের জানুয়ারিতে সময় সংবাদ জামালতুল আজ থেকে শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় ও জেলা পর্যায়ের সফর এ উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মসূচিতে যোগ দেবেন অন্যতম সমন্বয় খাসনাত আবদুল্লাহ এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার শফিকুল আলম সরাসরি যাচ্ছে তার কাছে شوفيك বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমন্বয়করা চলছে তাদের উদ্যোগে সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে কিন্তু মত বিনিময় সভা হচ্ছে সেটি আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছুক্ষণ পর কিন্তু অনুষ্ঠিত হবে সেখানে সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ কিছুক্ষণ পর এখানে আসবেন আমরা জানিয়ে রাখি আমাদের যেই বর্তমান অন্তর্বর্তী সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে এই ভবনটি নামকরণ করা হয়েছে এই ফ্যাকাল্টিতে নামকরণ হয়েছে এই অডিটোরিয়ামে কিন্তু তার এই বিভক্তি ডক্টর ইউনুস ভবন বলা হয়ে থাকে এখানে কিন্তু এই হাসাদ আবদুল্লাহ কিছুক্ষণ পরে আসবেন এবং এখানে তারা যা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল যারা রাজপথে রক্ত দিয়েছে এবং যারা নিহত হয়ে তাদের স্বজনরাও আসবেন এবং বিশেষ করে আজকের যে মূল যে মেসেজ সেটি হচ্ছে রাষ্ট্রের সংস্কারে তাদের সাথে মত বিনিময় করবেন যারা কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল হাজার হাজার শিক্ষার্থী এই এই প্রায় এক হাজার মতো শিক্ষার্থী ধারণ ক্ষমতা রয়েছে তারা আসবেন তাদের সাথে সমন্বয় থাকবেন কেন্দ্রীয় সমন্বয়রা থাকবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীর পাশাপাশি যেই শিক্ষকরা রয়েছে বিভিন্ন ভ বিভাগে যার শিক্ষকরাও কিন্তু এই মত বিনিময় সভায় থাকবেন এবং এর সবাই একটু খোলামেলা আলোচনা বলা যে আগামীতে দেশটি কীরকম হবে এই স্বাধীন বাংলাদেশ কোন দিকে যাবে এবং এটির কী কীরকম সিদ্ধান্ত হবে সবগুলো কিন্তু আজকের এই মত বিনিময় সভা থেকে হবে এবং এটির পাশাপাশি বিকেল তিনটা কিন্তু চট্টগ্রামে যে লাল দিগির ময়দান রয়েছে সেখানেও কিন্তু যারা নিহত হয়েছে সেই স্বজনদের সাথে সেখানে মত বিনিময় হবে সেখানেও কিন্তু হা হাসান আবদুল্লাহ থাকবে এবং সেখানে এক বিশাল সমাবেশের মতো হবে লাল মাঠে আপনি হতে দেখতে পাচ্ছেন আজকে এই দুইটি সমাবেশকে ঘিরে মোটামুটি বলা যায় হাসান আবদুল্লাহ এখানে আসছেন এবং কিছুক্ষণ পরে তিনি এখানে আসবেন এর আগে কিন্তু চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ের যে ভিসি নতুন ভিসি নিয়োগের দাবিতে একটি মানববন্ধন হয়েছে কিছুক্ষণ আগে শহীদ মিনারে বেশ কয়েকটি অনুষ্ঠান নিয়ে অর্থাৎ কর্মসূচি নিয়ে কিন্তু হাসান আবদুল্লাহ এখানে এসেছে সারা দেশে কিন্তু শুধু চট্টগ্রাম নয় সারা দেশে কিন্তু যে সমন্বয়করা রয়েছে তারা বিভিন্ন বিভাগে বিভিন্ন জেলায় গিয়ে কিন্তু তারা সে কর্মসূচি পালন করছেন গতকালও গত চট্টগ্রামে যে রাফি এবং রাসেল আহমেদের নেতৃত্বে কিন্তু কক্সবাজার বান্ধবাস বিভিন্ন জায়গায় গিয়ে তারা যে সমন্বয় রয়েছে তাদের সাথে কথা হয়েছে মূল মেসেজ হচ্ছে রাষ্ট্র সংস্কারটি কীভাবে হবে দেশ কিভাবে যাবে দেশের ভবিষ্যৎ কীরকম হবে সেটি নিয়ে কিন্তু এখানে আলোচনা হবে এবং এখানে প্রধান অতিথি হিসাবে বলা যায় থাকবেন হাসনাদ আবদুল্লাহ তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে নোয়াখালীতে আব্দুল মালে উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা বন্ধ রয়েছে ক্লাস ও পরীক্ষা সবশেষ খবর জানাতে সেখানে আছেন রিপোর্টার সাইফুল্লাহ কামরুল সরাসরি যাচ্ছে তার কাছে কামরুল আমি এ মুহূর্তে দাঁড়িয়ে আছি নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে আজ সকাল দশটা থেকে এখানকার ছাত্রছাত্রীরা একদমা দাবি নিয়ে আন্দোলন করতেছে তাদের মূল দাবি হচ্ছে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সৈয়দ জাকির হোসেন এবং উপাধ্যক্ষ ডাক্তার মাহবুব রহমান শিক্ষক ডাক্তার উদ্দিন চৌধুরী এবং শিক্ষক সমিতির সভাপতি শহীদ কামরুল ইসলামের পদত্যাগের দাবিতে সকাল থেকে তারা আন্দোলন করতেছে তাদের অভিযোগ বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা তখন আন্দোলন করতেছিল এই শিক্ষকরা তাদেরকে বিভিন্নভাবে হ্যাস্তনাস্ত করতেছেন বিভিন্নভাবে তাদেরকে শিবিরের ট্যাগ দিয়ে তাদেরকে আন্দোলনে দমানোর চেষ্টা করেছে বিশেষ করে গতকালকে এই মেডিকেল কলেজের একজন ছাত্র ইমান মুর্শিদকে চতুর্থ ছাত্র তাকে দুই বছরের জন্য বহিষ্কার করাইছে এই বহিষ্কারের আদেশ পাওয়ার পর থেকে এখানকার ছাত্রছাত্রীরা আন্দোলনে ফেটে পড়েছে তাদের কলেজে এই আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজের আঠারো জনের একটি একাডেমিক কাউন্সিল আছে সেখানে আওয়ামীপন্থী মাত্র চার পাঁচজন শিক্ষক মিলে এদেরকে এই সিদ্ধান্ত নিয়েছে তারা এই সিদ্ধান্ত বিরুদ্ধে অ্যাকশন দিয়ে তারা আজ সকাল দশটা থেকে অনত্রিশটি জন্য আন্দোলন তাদের দাবি এক দিয়ে এই প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এবং এই দুজন শিক্ষক এই সাতজন শিক্ষক যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে তারা এই সময় ক্লাস বর্ধন করবে পরীক্ষা বর্ধন করবে এই সব বিষয় নিয়ে তারা সকাল থেকে আন্দোলন করতেছে আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে দীর্ঘদিন থেকে সচিবের মাধ্যমে সচিবের নেতারা এখানে ওই ছাত্রদেরকে ভাগ করে আছে যার কারণে তারা এই তারা কোনো কাজ করতে পারেনি এছাড়া এই একদম দাবির প্রেক্ষিতে এই আব্দুল মালিক কলেজের ছাত্ররা তাদের দাবি এই অধ্যক্ষে তারা এই আন্দোলন অব্যাহত রাখবে এই ছিল আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ থেকে আমার কাছে আন্দোলনের সর্বোচ্চ তথ্য যুক্ত ছিলাম নোয়াখালীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠছে ক্ষত চিহ্ন এরই মধ্যে বানের পানিতে অনেকের ঘর ভাসিয়ে নিয়ে যাওয়ায় হারাতে হয়েছে মাথা গোচার ঠাই কৃষি যোগাযোগ ও অবকাঠামো খাতে ক্ষতির শিকার ব্যবসায়ীরা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ক্ষতিগ্রস্তরা চান সরকারি সহযোগিতা জুলহাস তালুকদারের ক্যামেরা আতিয়া সচল রিপোর্ট খাতুনগঞ্জ খ্যাত ইসলামপুর রোড এবং তাকিয়া রোডের ব্যবসায়ীরা সবচেয়ে ক্ষতির মুখে পড়েছেন এবারের বন্যায় ঠিক মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর এই ব্যবসায়ী গোডাউনে ভোগ্যপণ্যের এমন শত শত বস্তা ভোগ্যপণ্য নষ্ট হয়ে গিয়েছে পানিতে ডুবে শুধু এই মিজানুর রহমানই নয় এই দু সড়কের শত শত ব্যবসায়ীরা এমন ক্ষতির মুখে পড়েছে এবারের বন্যায় বস্তা বস্তা মরিচ পচে গেছে চাল ডাল আটা সবই নষ্ট লোকসানের চিন্তায় মাথায় হাত ব্যবসায়ীদের ফেনী শহরের তাকিয়া রোড ইসলামপুর রোড বড়বাজার বিসি শিল্পনগরী সহ শহরের বিভিন্ন স্থানের বিশ হাজার সহ জেলার মোট পঞ্চাশ হাজার ব্যবসায়ী এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পুঁজি হারিয়ে দেশি হারা তারা আমি আমার তিন জেলেনিয়া আমার উপগ্রহ হয়েছে এখন বলতে পারতেছি আল্লাহ বাকি কি রাখছে যদি আমাদেরকে একটু করা যায় তাহলে আমরা আবার ঘুরে দাঁড়াতে পারব এবারের ভয়াবহ বন্যায় তাদের ব্যবসা প্রতিষ্ঠান ও গোডাউন বানের পানিতে তলিয়ে গেছে নষ্ট হয়েছে ভোগ্য সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টায় চান সরকারি সহযোগিতা প্রচুর পরিমাণ ক্ষতি হয়েছে এতে আমাদের বাড়ি ষাট সত্তর লাখ টাকা লাখ টাকা যেতে পারে চলে যেতে পারে এবং বাজারে সবারই এই অবস্থা হয়ে গেছে এক একটা দোকান আপনার পঞ্চাশ লাখ ষাট লাখ কিংবা তার অধিকও হতে পারে এক কোটিরও ছাড়া যেতে পারে ছোটো ছোটো ব্যবসায়ী বড় সব ছোটো বড় যাই হোক তাদেরকে পুনরায় সচল করার জন্যে স্বল্প সুদে দীর্ঘমেয়াদী একটা যদি তাদের সাপোর্ট দেয় তাহলে যথেষ্ট উপকার ক্ষতি নিরূপণের কাজ চলছে জানিয়ে ফিনের জেলা প্রশাসক বলছেন ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনার প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে সবগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ প্লাস হচ্ছে তাদের জন্য যে প্রণোদনা অথবা তাদের সাপোর্ট কি কি দেয়া যায় সেই বিষয়ে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সমন্বয়টা করে আমরা আমাদের শস্য মন্ত্রণালয়গুলোতে আমরা জানাচ্ছি চূড়ান্ত নিরূপণ না হলেও কৃষিতে চারশো কোটি মৎস্যে আঠাশ কোটি ও প্রাণী সম্পদে তিনশো কোটি এবং অন্যান্য ব্যবসায়ীদের ক্ষতি সাড়ে পাঁচশো কোটি টাকার অধিক বলে দাবি সংশ্লিষ্টদের আতিয়া সজল সময় সংবাদ ফেনী বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনের পোলট্রি ও ক্যাটল ফার্মগুলো বিষয়ে বিস্তারিত জানাতে সদর উপজেলার মধ্যমধলী এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল সরাসরি যাচ্ছে তার কাছে সজল গত বিশ আগস্ট থেকে ফেনীতে যে স্মরণকালের শতাব্দীর ভয়াবহ বন্যা সেই বন্যায় কিন্তু আক্রান্ত হয়েছে পুরো ফেনী জেলা আমরা রয়েছি ফেনী সদর উপজেলার মধ্যমধলিয়া গ্রামে আমরা যে গ্রামটিতে রয়েছি এখানকার শকত আকবর নামে এক খামারি তার এই খামারটিতে কিন্তু মাথার উপরে পানি উঠেছিল এবং পানি উঠে তাদের যে খামারিরা যে রয়েছে তারা কিন্তু এ সকল খামার ডুবে ছিল ডুবে তাদের খামারের সমস্ত মুরগি মারা গিয়েছে এখন দেখতে পাচ্ছেন সেই খামারিরা এখন শুধু এই শকত আকবরই নয় জেলার প্রত্যেকটি খামারে প্রায় মৎস্য এবং যে ডেইরি মিলে প্রায় পঞ্চাশ হাজারের খামারে তাদের প্রায় মুরগি নেই বললেই চলে দেখবেন পুরো খামারটি এখন শূন্য হয়ে রয়েছে তারা যেটা জানিয়েছেন যে সকল খামারের মুরগি চোখের সামনে একের পর এক ডুবে মারা গিয়েছে এবং তারা বাধ্য হয়ে নিজের কষ্টে শ্রমে গড়ায় সকল প্রতিষ্ঠানের যে সকল পুঁজি বা তাদের খাদ্য নষ্ট হয়ে গেছে মুরগি মারা গেছে মুরগিগুলো পানিতে ভাসিয়ে দিয়েছেন শুধু এরকম এরকম চিত্র এরকম গল্প পুরো আনাচে কানাচে এখন ফেনের যে খামারিরা রয়েছে তারা এখন চোখে মুখে তারা দিশে আরা দেখছেন তাদের ব্যাংক ঋণ তাদের অনেক দায় দেনা রয়েছে এবং তাদের খাদ্য নষ্ট হয়ে গেছে আমরা কথা বলার চেষ্টা করব একজন এই এই এলাকার খামারির সাথে বা এই খামারের একজনের সাথে যে এই দিন আপনাদের সাথে আসলে কি ঘটেছিল এখন আপনাদের কি অবস্থা আসলে আমরা আসলে ওই যে সময় আমরা ফাইনটা উঠতেছে ওই সময় আমরা সবাই সবার কাজে ব্যস্ত ছিলাম তবে এত দ্রুত পানি উঠে যাবে এগুলো আমরা আগে কল্পনা করি না আমরা আমাদের এই গ্রামে একশো দুই বছরের একজন বৃদ্ধা আছে ওই বিদ্যাকে আমরা জিজ্ঞাসা করেছি আপনাদের জীবনে কখনো এইরকম পানি দেখছেন কিনা মাথার উপরে পানি তখন ওই বিদ্যা বলতেছে না আমরা আমার একশো একশো বছর জীবনে আমি এরকম পানি এই অঞ্চলে দেখি নাই এর মধ্যে আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের মুরগিগুলা আসলে হাতে গোডা এত কষ্টের আমাদের গ্রাম সমে আমাদের ব্যবসাটা একদম হ্যাঁ চোখের সামনে আমাদের একদম উনি বলছিলেন যে তার এরকম ক্ষতির সম্মুখীন হয়েছে শুধু এই খাতেই নয় এই যে ডেইরি অনেকের মুরগি গরু মারা গেছে ফেনী জেলায় প্রায় চল্লিশ হাজারের উপরে গরু মারা গিয়েছে এবং এখানে অনেক শত শত যে ছাগল মারা গেছে ভেড়া মারা গেছে এবং গোখাদ্য নষ্ট হয়ে গেছে চারণভূমি নষ্ট হয়ে গেছে সব মিলে এ সকল খামারিরা এখন দিশেহারা দেখছেন তারা চাচ্ছেন সরকারি সহায়তা এবং তাদের যে ঋণগুলো রয়েছে সেগুলো সহসতা দিতে পারে বা তাদের জন্য সদয় দৃষ্টি দেয় এমন প্রত্যাশা করছেন বা দাবি জানাচ্ছেন এখানকার খামারিরা সরাসরি যুক্ত ছিলাম ফেনীতে কিশোরগঞ্জের ভৌরবে মেঘনার ভাঙনে নদী গর্ভে বিলির হয়ে গেছে ঘরবাড়ি সহ যমুনা অয়েল কোম্পানির একাংশ ভাঙনের হুমকিতে আছে কয়েক হাজার বস্তা এর গোডাউন গোডাউনও রূপে মেঘনা নদী গত মধ্যরাতে হঠাৎই শুরু হয় ভাঙন এর মধ্যে নদী গর্ভে বিলির হয়ে গেছে তীরবর্তী একশো মিটার জমি এবং দুশোটি ঘরবাড়ি এছাড়া যমুনা অয়েল কোম্পানির দেয়াল ইবাদতখানা এবং পাইপলাইনও গ্রাস করেছে মেঘনা ভাঙন হুমকিতে আছে এর গোডাউন ও পুরো যমুনা অয়েল কোম্পানি ভুক্তভোগীদের অভিযোগ নদী থেকে অবৈধভাবে বারে উত্তোলনের কারণে ভাঙনে শিকার তারা ভাঙন রথে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানান এলাকাবাসী। কোনো আমরা উদ্ধার করতে সরকারের কাছে একটা অনুরোধ আমরা যে আমাদের দখল আর দূষণে ভরাট হয়ে গেছে মৌলভীবাজার শহরতলির পানি নিষ্কাশনের একমাত্র পাহাড়ি ছলা হাম হাম পানি ধারণ ক্ষমতা না থাকায় পাহাড়ি ঢল আর সামান্য বৃষ্টিতে ছড়া উপড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়তে প্রতি বছর শতাধিক হেক্টর জমির ফসল নষ্ট হয় শাহ আদিলুর রহমানের পাঠানো তথ্য মোহাম্মদ ইয়ারুপ আহমেদের ছবি তো রিপোর্ট ধীরে ধীরে কোনো মতে নামছে পানি কোথাও এসে সেই পানি আটকে যাচ্ছে আবার কোথাও ময়লা আবর্জনার ভাগাড় আর ভরাট করায় নামতে পারছে না পানি মৌলভীবাজার শহরতলির পূর্ব প্রান্তের পাহাড় জোড়া ও আশপাশ এলাকার পানি নিষ্কাশনের একমাত্র মাধ্যম হামহাম ছড়ার এমন দীর্ঘ কয়েক যুগ ধরে পাহাড়ি ঢলের সঙ্গে নেমে আসা পলি বালি পড়ে ছড়াটি অনেকটাই ভরাট হয়ে গেছে এতে ছড়ায় পানি ধারণ ক্ষমতা আগের মতো আর নেই এছাড়া স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠান ছড়ার বিভিন্ন অংশের প্রায় এক কিলোমিটার এলাকা দখল করে রেখেছে একাধিক স্থানে ছড়া ভরাট করে যাতায়াতের রাস্তা তা তৈরি করা হয়েছে পানি তো অনেক বেগে এবং শব্দ হইতো হাম হাম করিয়া এই ধরনের মনে হয় আমরা জানি যে ডাম আমি সোরাফোয়া হইতো হাল বই যাওয়ার কারণে নিষ্কাশনটা হয় না এবং কি মনে হয় এটা যে ক্ষুদানি হইতো

দেবা এলাকার এলাকা খেত ভালো হইব বা আগামী দিন গৃহস্থি করলে বন্যা ইgano কোনো পানি জমতো না এই সুইস্কের চার সমস্যা হইছে গিয়া আগে চেইন লাগাইলে আছে চেইনের মধ্যে রশি লাগাইলে আছে রশি দিয়া ঠানাইয়া দিলে গেটা উঠি দিত যখন বন্যার পানির ভিতরে ডুবতো নামিয়া যাওয়ার সময় ওই চেইন দিয়া গেটারে একটু উঠাইয়া দিলেই পানি দ্রুত নামিয়া যাইতো গিয়া আর ওখানে এইগুলো না তা হয় গেইটা সাফি থাকে হাম হাম ছরার দখল ও দূষণ প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে একটি প্রকল্প প্রস্তাব উদ্বোধন কর্মকর্তা বরাবরে পাঠানো হয়েছে বলে জানালেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা প্রকল্পটি যাচাই বাজে পর্যায়ে রয়েছে যদি প্রকল্পটি অতি शीघ्र অনুমোদন হয় তাহলে এই ছরার আমরা পূর্ণরায় এর যৌবন ফিরে আনার জন্য ওbedo দখলদারকে উৎচ্ছেদ করে এবং এর তলদেশ খননের মাধ্যমে এই যে দুঃখ বা দুর্দশ এটা লাঘব করা সম্ভব হবে আড়াই কিলোমিটার দীর্ঘ হামহাম ছড়াটি জেলা সদরের চাঁদনিঘাট ইউনিয়নের মাথার কাপন হয়ে মনো নদীতে গিয়ে যুক্ত হয়েছে সময় সংবাদ বাজার নিচে সবুজ জল উপরে নীল আকাশ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন প্রজাতির গাছ সিলেটের গোয়েনঘাটে রাতারগুল সোয়াম্প ফরেস্টে এই নয়নাভিরাম দৃশ্যের দেখা মেলে মিঠা পানির অপরূপ জলাবন্টির ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে মেঘালয়ের পাহাড়ের সৌন্দর্য দেখার সুযোগও মিলে জয়ন্ত কুমার দাসের প্রতিবেদন ছবি তুলেছেন দিগেন সিংহ চারপাশে সবুজের সমারোহ তার মাঝে স্বচ্ছ জলরাশি পর্যটক বাহী নৌকা ছুটে চলছে গাছ গাছালি ঘেরা বনের মাঝে যার ছোঁয়ায় দোলা লাগে হৃদয়ে ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে সুযোগ মেলে মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখার আকাশ পাড়ে যেমন করে মেঘ যায় গড়ে দেশের একমাত্র স্বীকৃত সোম ফরেস্ট বা জলার বন রাতার গোল যা বাংলার অ্যামাজন নামে পরিচিত বনের আশি শতাংশ এলাকায় গাছ দিয়ে ভরা বিশাল এ বনে রয়েছে জল সহিষ্ণু প্রায় পঁচিশ প্রজাতির গাছ জলে বুক ডুবিয়ে থাকা গাছের ডালপালায় সবুজ পত্র পল্লবের স্বাধীনভাবে বিচরণ প্রকৃতির এমন অপরূপ পরিবেশ মুগ্ধ করে ভ্রমণ পেঁপাসুদের ভীষণ শান্তির একটা জায়গা সেদিক থেকে আর পর্যটকের সংখ্যাটা কম মানুষের মানুষের সংখ্যা কম বা ওই রকম দূষণও নেই তবে নৌকা বেশি আদায় ও বনের মাঝে দাঁড়িয়ে থাকা ওয়াচ টাওয়ারটি বন্ধ থাকায় খুব প্রকাশ করেন পর্যটকরা টিকের সহ তেরোশো প্লাস মাইনাস এটা আসলে সব কিছু সহ ছয়শো সাতশো হওয়া উচিত ছিল ওয়াশটা আবার তো দেয়াই হয়েছে আমাদেরকে দেখার জন্য উঠার জন্য এটা বন্ধ করা করলোই যখন তৈরি করলো কেন নৌকার মাঝিদের দাবি ন্যায্য ভাড়ায় নেওয়া হয় প্রতিটি নৌকা থেকে বন বিভাগকে আলাদা ফি দিতে হয় বলেও জানান তারা এই অনুসারে নির্ধারিত করে দিচ্ছে এক থেকে টাকা এটা কমও নেয় না কে বারাই নেন না এখন একশো পনেরো টাকা দেওয়ার পরে সাত সাত পনেরো আমরা একটা সিরিয়াল পাই এখন একশো পনেরো টাকা এখন থেকে আবার বন বিভাগে নেই কর্মকর্তা বলছেন বাজেট পেলে পুনঃনির্মাণ করা হবে ওয়াচ টাওয়ারটি একটা ঝুঁকিপূর্ণ অবস্থা আছে সেই জন্য আমরা এটা বন্ধ রেখেছি সি যে আমাদের আয় আছে সেখান থেকে যদি সংস্থান করা যায় তখন আমাদের এটা যেহেতু একটা কমিটি আছে সেই কমিটির মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী ব্যবস্থা নেব সিলেটের সীমান্তবর্তী গোয়ানঘাটের ফতেপুর ইউনিয়নে বনটির অবস্থান সারা বিশ্বের আঠারোটি সোম ফরেস্টের মধ্যে রাতারগুল অন্যতম বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন এই রাতারগুল রাতারগুল ঘুরে যাওয়ার এখনই উপযুক্ত সময় তবে অতিরিক্ত নৌকা ভাড়া এবং ওয়াচ টাওয়ার বন্ধ থাকায় নিরুৎসাহিত হচ্ছেন পর্যটকরা জয়ন্ত কুমার দাস সময় সংবাদ রাতারগুল সোয়াম ফরেস্ট সিলেট অন্তর্বর্তীকালীন সরকারের সফল কূটনৈতিক তৎপরতায় অবশেষে দেশে ফিরলেন আরব আমিরাতে সচা মৌকুফ সাতান্ন বাংলাদেশের বিশ জন এদের মধ্যে শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আজ প্রবাসী বাংলাদেশে এ সময় তাদের স্বাগত জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখনও যারা কারাগারে আছেন তাদের দ্রুত দেশে ফেরানোর দাবি তাদের সংযুক্ত আরব আমিরাতের মাটিতে দেশের জন্য আন্দোলন এরপর গ্রেফতার জেল কারাদণ্ড অবশেষে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের হস্তক্ষেপে দেশে ফিরলেন তারা শনিবার রাত সাড়ে নয়টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সাজা মৌকুফ হ দুজন প্রবাসী তাদের স্বাগত জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ও সাধারণ ছাত্র জনতা এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রবাসীরা জানান বন্দিশালায় নির্মম কয়েকটি দিনের গল্প কোন দলের স্বার্থে না বরং দেশের স্বার্থে আন্দোলন করে কারাবাস করতে হয়েছে তাদের সংযুক্ত আরব আমিরাতে বন্দি বাকিদেরও দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি তাদের আমরা হাজারো জনতা হাজারো যুবক ছাত্ররা আমরা প্রতিবাদ করেছি তার প্রতিবাদে আজকে কারাগারে আজকে আমরা কারাবন্দি তার ভিতরে আমি একজন দশ বছর শতপ্রাপ্ত আমার ডানি যদি ছিলেন উনি পঁচিশ বছর বাঙালি বলতে আমাদের মধ্যে কোনো বিচার নেই আমাদের জন্য কোনো আমাদের অভিভাবক নেই ধরছে ধরে পাঠাই দাও কার কি আছে না আছে তাতে কিছু যায় আসে না বর্তমানে যারা এখনো বন্দী আছে তাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন ওদেরকে মুক্ত করে যেন দেশে ফিরে নিয়ে আসে এদিকে প্রবাসীদের প্রতি সরকারের সর্বোচ্চ মানবিক হর দাবি আন্দোলনের সমন্বয়কদের হয়রানি বন্ধে প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দেওয়ার পাশাপাশি দেশে ফেরতদের কর্মসংস্থান নিশ্চিতের দাবি সরকারের কাছে এই দেশে সবচেয়ে বেশি ভোগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যুদ্ধরা ষোলো সতেরো বছর বয়সে তারা দেশ থেকে চলে যায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায় কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না কোনো কনস্যুলেটে কোনো অ্যাম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে আমাদের এই ভাইরা তাদের জীবনের বড় স্বপ্নটি হারিয়েছেন তাদের চাকুরিটি হারিয়েছেন আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করে দাবি জানাই অন্তর্বর্তীকালীন সরকার যেন আমাদের ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থাটি করেন শনিবার সাজা মৌকুব হওয়া দুজন সহ আন্দোলনে অংশ নেয় আটজন প্রবাসী ঢাকায় ফিরেছেন নিপিত সাহা সময় সংবাদ ঢাকা মাসের ধারাবাহিকতায় অগস্টে স্বর্ণ কেনা বন্ধ রেখেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক পিপলস অফ চায়না শনিবার চীনের কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যানে উঠে আসে বিষয়টি বার্তা সংস্থা রয়টার্স জানায় গত মাসের শেষে চীনের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে মজুদ স্বর্ণের পরিমাণ ছিল বাহাত্তর দশমিক আট মিলিয়ন আউন্স তবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়তি থাকায় চীনের কেন্দ্রীয় ব্যাংকের মজুদ স্বর্ণের মূল্যবান বেড়েছে জুলাই মাসে দেশটির কেন্দ্রীয় ব্যাংকে থাকা স্বর্ণের মূল্যমান ছিল একশো দশমিক ছিয়াত্তর বিলিয়ন ডলার অগস্ট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে একশো বিরাশি দশমিক আটানব্বই বিলিয়ন ডলারে তবে স্বর্ণের বাড়তি দামের মধ্যেও চীনের কেন্দ্রীয় ব্যাংক শীঘ্রই স্বর্ণ কেনা শুরু করবে বলে জানানো হয় তারা দুই মাস বিশ্ববাজারে নিম্নমুখী খাদ্যের দাম জাতিসংঘের খাদ্য ও কৃষি বিভাগ এফ ও এর মাসিক প্রতিবেদনে বলা হয়েছে আগস্টে কমেছে চিনি মাংস ও শস্যের দাম বিপরীতে বেড়েছে দুগ্ধজাত পণ্য ও ভোজ্য তেলের এছাড়া চলতি বছর বিশ্বব্যাপী শস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা আঠাশ লাখ টন কমিয়ে দুই কোটি পঁচাশি কোটি দশ লাখ টনে নামিয়ে এনেছে সংস্থাটি গেল আগস্ট মাসে বিশ্ববাজারে খাদ্যের দাম কিছুটা কমেছে এ নিয়ে জুলাই আগস্ট চানা দুই মাসে কমলো খাদ্যের দাম গত মাসে চিনি মাংস ও শস্যের দাম কমলেও বেড়েছে দুগ্ধজাত পণ্য ও উদ্ভিজ তেলের দাম এমন তথ্যই উঠে এসেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফিওর মাসিক প্রতিবেদনে সংস্থাটির তথ্য অনুযায়ী আগস্টে খাদ্য পণ্যের বৈশ্বিক সূচক কমে একশো বিশ দশমিক পয়েন্টে নেমে এসেছে জুলাইয়ে ছিল একশো একুশ পয়েন্ট খাদ্যশস্যের মধ্যে গমের দাম কমার কারণ হিসাবে আন্তর্জাতিক বাজারে এর চাহিদা কমে যাওয়ার কথা জানিয়েছে এফেও ভারত ও থাইল্যান্ডে 2024-25 চব্বিশ পঁচিশ অর্থ চিনির উৎপাদন বাড়তে পারে এমন সম্ভাবনা সামনে রেখে বিশ্ববাজারে আগস্টে কমতির দিকে ছিল চিনির দাম এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী প্রবণতাও প্রভাব ফেলেছে বলে জানিয়েছে সংস্থাটি অন্যদিকে চাহিদা বেশি থাকে আগস্টে ঊর্ধ্বমুখী ছিল গুঁড়ো দুধ মাখন পনিরের মতো দুগ্ধজাত পণ্যের দাম এছাড়া বাড়তি চাহিদার মুখে টানা তৃতীয় মাসের ধারাবাহিকতায় বিশ্ববাজারে বেড়েছে পাম তেলের বাজার বিশ্ব খাদ্য সংস্থাটির আরেক প্রতিবেদনের বরাদ দিয়ে সংবাদ সংস্থা ব্রয়টাস জানায় চলতি বছর বিশ্বব্যাপী শস্য উৎপাদন পূর্বাভাস চব্বিশ লাখ টন কমিয়ে দু হাজার পঁচাশি কোটি দশ লাখ টনে নামিয়ে আনা হয়েছে গত বছরও সমপরিমাণ শস্য উৎপাদিত হয়েছিল বিশ্বে শস্য উৎপাদন কমে যাওয়ার মূল কারণ হিসেবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ মেক্সিকো ও ইউক্রেনে গরম ও শুষ্ক আবহাওয়াকে উল্লেখ করা হয়েছে এছাড়া আগামী বছর মৌসুম শেষে বিশ্বব্যাপী শস্য মজুদের পূর্বাভাস পঁয়তাল্লিশ পাঁচ লাখ টন কমিয়ে উননব্বই কোটি টন করা হয়েছে ক্যানুশিফাদ সুভার সংবাদ এ শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার গত বছরে মাথাপিছু আয় বাড়লেও ব্যয় বাস্তবতায় মুক্তি মেলেনি সাধারণ মানুষের আয় বৈষম্য দূর করতে রাজস্ব আদায় ধনীদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ এবং ভয়াবহ বন্যায় ফেনীতে কৃষি খাতে ব্যাপক ক্ষতি পানি জমে নষ্ট গোডাউনে শত শত টন ভোগ্যপণ্য ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা এই ছিল সময়ের বাণিজ্যে সঙ্গে থাকুন সময়